বরেন্দ্র সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নয় কাউন্সিলর প্রার্থী। নাটোরে এমপি শহীদুল ইসলাম বকুল সহ পাঁচ জনের নামে আদালতে হত্যা মামলা দায়ের। নাটোরে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করায় দুই কলেজ ছাত্র গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নয় কাউন্সিলর প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এ নিয়ে সাধারণ কাউন্সিলর প্রার্থী সংখ্যা দাঁড়ালো 112 জনে। বৃহস্পতিবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাশিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেন তারা। এরপর বিকেলে 4 মেয়র ও 112 কাউন্সিলর এবং 46 নারী কাউন্সিলর প্রার্থীকে চূড়ান্ত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে 8 নম্বর ওয়ার্ডের প্রার্থী লালমোহন হোসেন, 15 নম্বরের ওমর ফারুক, 17 নম্বরের মনিরুজ্জামান, 19-এর সিরাজুল ইসলাম, 21-এর রায়হানুর রহমান, 24-এর আতিকুর রহমান, 26 নম্বরের সারোয়ার জাহান এবং 11 নম্বরের হান্নান আলী ও মোয়াজ্জেম হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এই নির্বাচনের বৈধ 4 মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত সদ্য সাবেক সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, জাকের পার্টির লতিফ আনোয়ার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মুর্শিদ আলম। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর 18 নং ওয়ার্ডের ভোটারদের সাথে মতবিনিময় এবং দোয়া মাহফিলের আয়োজন করে কাউন্সিলর প্রার্থী মহানগর যুবলীগের সহসভাপতি মুখলিসুর রহমান মিলন। বৃহস্পতিবার বিকেলে ওয়ার্ডের আসাম কলোনি বৌবাজার এলাকায় এর আয়োজন করা হয়। এ সময় 500+ নারী পুরুষ ভোটার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ভোটারদের উদ্দেশ্যে মুখলিসুর রহমান মিলন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে জনসেবার নতুন দিগন্ত উন্মোচন করা হবে। নাগরিকদের কষ্ট করে কাউন্সিলরের দপ্তরে আসতে হবে না, কাউন্সিলর নিজেই জনগণের দুয়ারে যাবে। তিনি বলেন, আগামীতে জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া হবে। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। আপনাদের দরজায় থাকার সুযোগ করে দেন ইনশাল্লাহ। 18 নম্বর ওয়ার্ডবাসী আমাকে নির্বাচিত করলে আমি দরজায় থেকে আমি মানুষের কাজ করব। এটি আমার প্রধান প্রতিশ্রুতি, আমি এটা মানুষকে দিয়েছি। আমার পেছনে কারো বেড়াতে হবে না, অফিসে আমার স্টাফ থাকবে, আমি থাকবো মানুষের অঞ্চলে অঞ্চলে। এটি মানুষকে প্রতিশ্রুতি, আমার দৃঢ়তার বিশ্বাস। আশা 18 নম্বর ওয়ার্ডবাসী সেটি বিশ্বাস করেছে। আগামী 21 তারিখে ইনশাল্লাহ তার প্রতিফলন ঘটবে বলে আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি, ইনশাল্লাহ। নাটোরের লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল সহ পাঁচ জনের নামে আদালতে হত্যা মামলা দায়ের করেছে মৃত আয়ুব আলীর স্ত্রী শাহনাজ পারভীন। মামলাটি আমলে নিয়ে আগামী 15 জুন মামলার আদেশের দিন ধার্য করেছে নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবু সাইদ। মামলা সূত্রে জানা যায়, 2020 সালের 20 ফেব্রুয়ারি সকালে টাকা পাওনা রয়েছে বলে এমপি বকুলের নির্দেশে স্থানীয় আয়ুব আলীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। পরে এমপির নির্দেশে এমপির বাড়িতে একটি গাছের সাথে বেঁধে রেখে চর থাপ্পড় মারা হয়। একসময় তার কাছ থেকে সাদা স্ট্যাম্প পেপারে স্বাক্ষর দাবি করে অভিযুক্তরা। স্বাক্ষর করতে অস্বীকার করলে এমপি নির্দেশ দেন আয়ুব আলীকে গাছে ঝুলিয়ে পিটানোর এবং পরে তাকে বস্তাবন্দি করে পদ্মা নদীতে ফেলে দিতে বলে। নির্যাতন সহ্য করতে না পেরে আয়ুব আলী ঘটনাস্থলেই মারা যায়। পরে আয়ুব আলীর মরদেহ তার পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়। এরপর পুলিশ আয়ুব আলীর মরদেহটির সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ নিয়ে আজ বৃহস্পতিবার নিহত আয়ুব আলীর স্ত্রী শাহনাজ পারভীন বাদী হয়ে সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুলকে প্রধান আসামি করে চারজনের নামের একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটির আমলে নিয়ে আগামী 15 জুন মামলার আদেশের দিন ধার্য করেন। মামলার অন্য আসামিরা হলেন বাগাতিপাড়া উপজেলার শ্যানালপাড়া মহল্লার আব্দুল মজিদের ছেলে মহিদুল ইসলাম, মৃত ময়েজ সর্দারের ছেলে আব্দুল মজিদ, মারিয়া গ্রামের সাজদার রহমানের ছেলে মাইনুল ইসলাম ও মিজানুর রহমান। নাটোরে প্রাইভেট পড়তে যাওয়া আসার পথে এক স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করা ও তার গলা থেকে ওড়না কেড়ে নিয়ে ভিডিও করায় আবদুল্লাহ ও সিয়াম নামের দুই কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে শহরের আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে মোবাইলে ভিডিও করা ওই কিশোরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃত আবদুল্লাহ শহরের হাফ রাস্তা মহল্লার আলিম শেখের ছেলে ও এমএস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সিয়াম হোসেন নিচা বাজার মহল্লার নুরুজ্জামান বাবুর ছেলে ও সদ্য এসএসসি পাস করা ছাত্র। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, গতকাল বুধবার সন্ধ্যার দিকে শহরের নীরপাড়া এলাকায় নবম শ্রেণীর এক ছাত্র আলাইপুর ফৌজদারি পাড়া দিয়ে প্রাইভেট করে বাড়ি ফিরছিল। অথচ ফৌজদারি পাড়া পুকুর পাড়ে কয়েকজন কিশোর বয়সী ছেলে তার পথ রোধ করে। এ সময় মেয়েটি পালানোর চেষ্টা করলে তারা মেয়েটির সাথে ধস্তাধস্তি করা সহ মেয়েটির ওড়না খুলে নেয় এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে রাখে। এ সময় মেয়েটি চিৎকার দিয়ে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয় এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান শুরু করে। রাতেই ঘটনার মূল হোতা আবদুল্লাহ ও সিয়ামকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পারিবারিক বসত ভিটা থেকে উচ্ছেদ আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 3 নং জিরতলি ইউনিয়নের হাসান আলী চৌকিদার বাড়ির অসহায় লুৎফর রহমান। পরিবার নিয়ে যুগের পর যুগ একই বাড়িতে বসবাস করে আসছেন তিনি, কিন্তু এলাকার প্রভাবশালীদের হুমকিতে অসহায় হয়ে পড়েছে লুৎফর। এ নিয়ে তিনি নোয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেছেন। জানা যায়, লুৎফর রহমানের পিতা অলিউল্লাহ 1966 সালে 19 শতক ভূমি ক্রয় করেন। উক্ত ভূমিতে ছেলে মেয়ে নিয়ে যুগের পর যুগ বসবাস করে আসছেন তিনি। হঠাৎ করে জনক আনিসুর রহমান, সেলিম, ইমাম হোসেন, বাদশাহ দলবল নিয়ে এসে লুৎফর রহমানের বসত ঘরে ঢুকে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। তখন নিরুপায় হয়ে তিনি নোয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকাল 11টায় বেগমগঞ্জ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আসিফ আল জিন্নাত ঘটনাস্থলে গিয়ে সরজমিনে তদন্ত করেন। এ সময় উভয়ের বক্তব্য শুনে ও কাগজপত্র দেখে উভয়কে মালিকানার দাবিকৃত কাগজপত্র জমা প্রদানের নির্দেশ প্রদান করেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।